আমার আজকের রেসিপি চিলি কর্ন বলস চলুন দেখে নি এই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে তিনশো গ্রামের মতো কর্ন লাগবে তিন রকমের ক্যাপসিকাম পেঁয়াজ এবং লঙ্কা আর লাগবে আমাদের চার রকমের সস তার মধ্যে রয়েছে রেড চিলি সস শেজওয়ান সস গ্রিন চিলি সস আর সোয়া সস এবার আমি একটি চপারের সাহায্যে কিছু পেঁয়াজ কিছু আদার টুকরো এবং কিছু রসুন চপ করে নেব এখন আমি খুব মিহি এগুলোকে চপ করে নিয়েছি এবার গ্যাসে একটি পাত্র চাপিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি জল সেই জলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়ার পর এই জলটিকে আমাদের গরম করে নিতে হবে জলটি এখন গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুইট কর্নগুলো এবং সম্পূর্ণ সুইট কর্ন দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে জল ফুটিয়ে আমাদের এই সুইট গুলোকে সেদ্ধ করে নিতে হবে জল এখন ফুটতে শুরু করেছে আর গুলো কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখন সুইটকর্নগুলো সিদ্ধ হয়ে এসছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটি আমি এখন বন্ধ করে দিয়েছি এবং এই সুইটকর্নগুলো এখন আমাদের ছেঁকে নিতে হবে জল থেকে সুইটকর্ন ভালো করে জল থেকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এবার এতে অ্যাড করছি ময়দা দু চামচ মতো তারপর এতে আমি অ্যাড করবো যে চপারে আমরা পেঁয়াজ রসুন এবং আদা কুচি করেছিলাম সেটাই অল্প পরিমাণ আমি এখানে অ্যাড করলাম এবার এই সব কিছুকে অল্প অল্প জল দিয়ে একটি চামচের সাহায্যে আমি খুব ঝরঝরা করে মেখে নেব যাতে প্রত্যেকটি কর্নের উপরে এই মিক্সচারটি ভালোভাবে কোট হয়ে যায় যেহেতু আমরা সুইট কর্ন গুলো আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই কারণে এগুলো মিক্সড করার সময় কিন্তু আমরা কোনো এতে নুন ব্যবহার করছি না এখন এই কর্নগুলো ভালোভাবে কোট হয়ে গেছে এবং এটিকে টাইট ব্যাটারে পরিণত করার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আবারও আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং মিক্সড করা হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণ করে জল দিয়ে একটি শক্ত ব্যাটারে পরিণত করব এভাবে কর্নগুলোকে তৈরি করে নিতে পারলে কর্নগগুলোর বল তৈরি করা কিন্তু খুব ইজি হয়ে যাবে এখন আমাদের কর্নের মিক্সচারটি তৈরি হয়ে গেছে এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে খুব ভালো মতো আমাদের সেই তেলটিকে গরম করে নিতে হবে এবার এক এক করে হাতের সাহায্যে এই কর্নগুলোকে ভালো করে চেপে চেপে গোল করলেই তৈরি হয়ে যাবে আমাদের কর্ন বলস তারপরেই আমাদের এগুলোকে ভেজে নিতে হবে এক এক করে এবার সব বলসগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সব বলস দিয়ে দেওয়ার পর এক সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে আরেক সাইডে উল্টে দেব ভাজার জন্য এখন এই কর্ন গুলো খুব ভালোভাবে এক সাইড দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে আমরা এগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না এবং আমি এগুলোকে এখন আরেক দিকে উল্টে দিচ্ছি ভাজার জন্য এখন এই কর্ন দুদিকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এবার এগুলোকে আমাদের কড়াই থেকে নামিয়ে নিতে হবে এখন সব আমি একটি বলে কাচের নামিয়ে নিয়েছি এবং এগুলো এরকম ভাজার পর দেখতে হবে এভাবেই আমি বাকি কর্ন গুলো বানিয়ে নেব এখন সম্পূর্ণ কর্ন বলস আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোর গ্রেভি তৈরি করার জন্য একটি কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সেই কুচি করা, পেঁয়াজ রসুন এবং আদা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দেব বড়ো করে কেটে রাখা পেঁয়াজ হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম আর এই সব কিছুকে আমাদের ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে এগুলো আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো ভিতর থেকে একটু নরম হয়ে আসে এবার এর মধ্যে অ্যাড করব এক এক করে সসগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এরপর এতে অ্যাড করছি রেড চিলি সস রেড চিলি সস দিয়ে দেওয়ার পর আমি এতে অ্যাড করব শেজওয়ান সস এবং সবার শেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি সস এবার এতে করছি নুন দিয়ে অল্প পরিমাণ চিনি এবার এই সসের সাথে সবজিগুলোকে মিশিয়ে ভালো করে ফ্রাই করে নেব এখন এই সবজিগুলো ভালো মতো নরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দেব। সেই যেগুলো আমরা আগে থাকতে ভেজে রেখেছিলাম আমি এখন এতে অ্যাড করে দিয়েছি এখন এই সসের সাথে কর্ন খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই খানিকক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপিটি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই রেসিপিটি তৈরি করে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নতুন নতুন আরও রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর যে বেল বাটনটি আসে ওটি প্রেস করলেই আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে